গড়ের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি। বিশালগড় রেল স্টেশন সংলগ্ন পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় শাহ আলম মিয়া উর্ফে হানিফ মিয়ার বাড়িতে চোরের দল হানা দিয়ে 12 ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 90,000 টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। শনিবার দুপুর 1:30 ঘটনাস্থলে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। জানা যায় বাড়ির লোকেদের অনুপস্থিতিতে শাহ আলম মিয়া ওরফে হানিফ মিয়ার বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ 90,000 টাকা সহ 12 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় চোরের দল। শনিবার বাড়ির মালিক গড়ে ফিরে এসে দেখতে পায় বাড়ি ঘরের দরজা ভাঙা এবং চোরের দল ঘরের মধ্যে প্রবেশ করে 90,000 টাকা সহ 12 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। এমনটাই জানেন শাহ আলম মিয়া ওরফে হানিফ মিয়ার বাড়ির লোকজন। বাবার বাড়িতে গেছিলাম, আমার মার শরীর ভালো না, পরশু দিন গেছি। তো আজকা আমি চাবি দিয়ে গেছি আমার দেওরের কাছে। তো আয়া দেওরে আইসে, আমি কইছি লাইটটি সবসময় লাইটটাই দিত, সন্ধ্যার সময় দিয়ে আবার সকালে বন্ধ করে লাইতো, আয়া দেখতো টেকতো। তারপরে আমার দেওরে আইসে ওখানে বাড়ির দুপুরবেলা, আয় এসিরা এই দরজা ভাঙ্গা দেখছে, দেখে আমার ফোন করছে তাড়াতাড়ি বাড়িতে। তো আমি কী থাকো, আপনার ঘরের জিনিসপত্র ভাঙ্গা নিছে গা। তো আমি ওখানে আইসি, আয় এসিরা দেখি আমার এই অবস্থা হয়েছে। ওখানে আমার ঘরের প্রায় আমার 10-12 বুড়ি শূন্যই, আমারই 8 বুড়ি, আমার পোলা 1-2 বুড়ি ওজনের সেন 2টা 8টা আংটি, মোটামুটি 12 বুড়ি শূন্যর মতো হইব, আর প্রায় 90,000 টাকার মতন। তো পুলিশ আসছিল নি? আইছে। পুলিশ কি কইছে? পুলিশ কইছে দেখব। এটা কোন জায়গা? এটা পশ্চিম লক্ষ্মীবিল।